কোভিড পরিস্থিতি মোকাবেলায় নতুন নির্দেশিকা মুখ্যমন্ত্রীর। কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত লোকাল ট্রেন, সরকারি পরিবহন এবং মেট্রো চলবে মাত্র 50%। গ্রহণ করার পরেই 6ই মে থেকে রাজ্যে বন্ধ করতে চলেছে লোকাল ট্রেন। কোভিড পরিস্থিতি কিন্তু মোকাবিলা করার জন্য নতুন নির্দেশিকা কিন্তু জারি করলেন, এবং কী সব নির্দেশিকা জারি করলেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো, এবং যেসব জিনিসগুলি বলা হয়েছে সেগুলি কিন্তু দেখতে থাকুন এবং সমস্ত কিছু জেনে নিন। রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে তৎপর হলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এখন দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু লোকাল ট্রেন বন্ধ থাকবে এবং সরকারি পরিবহন মেট্রো চলবে 50%। পরিবর্তন করা হলো, রাজ্যের যে বাজার খোলার সময় ছিল তাও কিন্তু পরিবর্তন করা হচ্ছে, এছাড়াও ব্যাংক খোলার যে সময় তাও কিন্তু পরিবর্তন করা হচ্ছে। তো আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে বাজার খোলার টাইমের সময়টা কখন রয়েছে এবং ব্যাংক কোন টাইমগুলোতে খোলা থাকবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোভিড পরিস্থিতি মোকাবেলায় নতুন নির্দেশিকা মুখ্যমন্ত্রীর। কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত লোকাল ট্রেন, সরকারি পরিবহন এবং মেট্রো চলবে মাত্র 50%। বিমানযাত্রা ও দূরপাল্লার বাস যাত্রার আরপিটিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। বিমানযাত্রার 72 ঘণ্টার আগে আরপিটিসিআর পরীক্ষা করতে হবে। তবে রাজ্যে আসার পর র্যাপিড টেস্ট করোনা আক্রান্তের হদিশ পেলে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর ব্যবস্থা করবে বিমানবন্দর। বাজার খোলার সময় পরিবর্তন করা হলো, সকাল 7টা থেকে বেলা 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকবে। তবে বউবাজারের সোনার দোকান খোলা রাখার সময় ছাড় দেওয়া হয়েছে। সোনার দোকান দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। সরকারি অফিসে 50% কর্মীর হাজিরা চালু। বেসরকারি অফিসে ওয়ার্ক ফ্রম হোমে জোর। কলকারখানা নির্মাণ কর্মী ক্ষেত্রে হাজিরা 50% করা হলো। গ্রামে থাকা 2,75,000 কোয়াক চিকিৎসককে বিশেষ নির্দেশিকা পাঠানো হচ্ছে যাতে তারা কোভিড চিকিৎসা করতে পারেন। কেউ ভুল বুঝবেন না, প্রথমে আমি ক্ষমা চেয়ে নেব, কারণ আমরা চাই কোভিডটাকে কন্ট্রোল করতে। হাত জোর করে বলছি, মাস্ক পরতে হবে, ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করুন, হাত ধুন বারবার এবং স্যানিটাইজার ইউজ করুন। মুভমেন্ট অফ অল লোকাল ট্রেন টু বি সাসপেন্ডেড ফ্রম টুমরো, যেটা বাসেস ম্যান্ডেটারি, তাদের আর্টিফিশিয়াল টেস্ট সার্টিফিকেট নিয়ে তবেই ঢুকতে হবে। এবং ট্রান্সপোর্ট, স্টেট ট্রান্সপোর্টও যেটা আছে সেটা 50% ইনক্লুডিং মেট্রো, এটা আমরা 50% করে দেবো। ব্যাংক বিজনেস আওয়ার্স, এটা রেস্ট্রিক্ট করা হচ্ছে, 10টা থেকে 2টো খোলা থাকবে ব্যাংক। স্টেট গভর্নমেন্ট অফিসে 50% অ্যাটেন্ডেন্স করছি, এবং আমরা অল শপিং মলস, শপিং কমপ্লেক্স, মলস, বিউটি পার্লার্স, সিনেমা হলস, রেস্টুরেন্টস অ্যান্ড বার্স, স্পোর্টস কমপ্লেক্স, কমপ্লেক্সেস, জিমস, স্পা অ্যান্ড সুইমিং পুল আর ক্লোজড। অল সোশ্যাল, কালচারাল, একাডেমিক, এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিংস আর প্রহিবিটেড। যে কোনো ম্যারেজ সেরিমনিতে বা সোশ্যাল গ্যাদারিংসে বা কোনো কালচারাল প্রোগ্রাম, ছোট্ট করে প্রার্থনা করলো, প্রার্থনা সভা করলো, 50 জনের মধ্যে করতে হবে, তাও সেটা টাইম টু টাইম পারমিশন নিতে হবে। রেস্ট্রিকশনস ইন টাইম ফর হাট বাজার, রিটেল আউটলেট অ্যান্ড স্ট্যান্ডালোন শপস, এটা হচ্ছে স্ট্যান্ড আলোন শপ, যেগুলো 7টা থেকে 10টা খোলা থাকবে এবং 5টা থেকে 7টা, এটা একটু চেঞ্জ। অল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল গ্যাদারিং শ্যাল বি প্রহিবিটেড এক্সেপ্ট দ্য কালচারাল অ্যান্ড ফেয়ার, যেটা বলেছি আমরা 50 জনের মধ্যে, সেটা পলিটিক্যাল নয়, কালচারাল। নো ফ্লাইট উইল বি অ্যালাউড টু এন্টার বেঙ্গল, কলকাতা, বাগডোগরা, অন্ডাল ফ্রম 7th মে মিডনাইট, ফ্রম এনিওয়ের আউটসাইড দ্য স্টেট উইদাউট আর্টিফিশিয়াল নেগেটিভ টেস্ট রিপোর্ট অব লাস্ট 72 আওয়ার্স বিফোর বোর্ডিং অ্যান্ড প্রপার হেলথ অ্যান্ড থার্মাল স্ক্রিনিং অফ প্যাসেঞ্জার্স। বাইরে থেকে যে কেউ আসলো, ঢুকে গেল, সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সার্টিফিকেটও আমরা রিচেক করবো, এবং 14 দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হবে। ওয়ার্ক ফ্রম হোম ফর প্রাইভেট সেক্টর, এটা 50% এভরি সেক্টরে, এভরি শিফটে প্রাইভেটকেও বলে দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট যেমন 50% করছে, ওদেরও এভরি শিফটে 50% করে কাজ বলা হচ্ছে, ওয়ার্ক অ্যাট হোম থেকে করবে। জুয়েলারি শপস, যেটা বউবাজারে একটাই জায়গা আছে, ওরা আমাদের কাছে একটা অ্যাপিল করেছিল, ওদের সকালে কেউ আসে না, তাই এক্সেপশনাল ওদের জন্য 12টা থেকে 3টে করছি। হোম ডেলিভারি
অফ এসেন্সিয়াল কমোডিটিস শুড বি এনকারেজ। সুফল বাংলা বাড়ানো হবে, দেখতে হবে যে অনলাইন যেগুলো আগে চলতো অনলাইন অর্ডার টর্ডার এগুলো থাকবে। অপারেশনস ইন ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, মিলস, ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যান্ড টি গার্ডেন্স উইল বি রেস্ট্রিক্টেড 50% অফ টোটাল স্ট্রেট। এমার্জেন্সি অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিসেস লাইক হেলথ, ফার্স্ট সার্ভিসেস, ল অ্যান্ড অর্ডার, ইলেকট্রিসিটি, টেলিকম উইল রিমেন আউট অফ দ্য পারভিউ অফ রেস্ট্রিকশনস। আমরা সবাইকে বলবো মাস্কটা কম্পালসারি ব্যবহার করতে। মাস্ক যে ব্যবহার করবে না সেখানে কিন্তু আমাদের একটু কঠোর হতে হবে।